বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেনীবাসী আসসালামু আলাইকুম। আমি ফেনীবাসীকে জানাই ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা এবং মুজিব বর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এখন এগিয়ে চলছে। এই এগিয়ে চলার মিছিলে ফেনীকে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার কর্মবীর আমাদের ফেনী জেলার প্রিয় জননেতা নিজামুদ্দিন হাজারি এমপি। আর আজকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ উন্নয়নের যে মহাসড়কে যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা সবাই অংশীদার। ফেনীবাসী সবাই এই অগ্রযাত্রা আপনারা অংশীদার থাকবেন। আমরা নিশ্চয় জানেন আমরা আজকে পদ্মা সেতু আমাদের বাস্তবে রূপ নিয়েছে। আমরা বঙ্গবন্ধু টানেলের মালিক হয়েছি। আমরা আমাদের ফেনীর উপর দিয়ে যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি আজকে ফুল লেনে উত্তীর্ণ হয়েছে। আজকে আমরা মহিপালে সারা বাংলাদেশের মধ্যে প্রথম সিক্স লেন বিশিষ্ট ফ্লাইওভারের মালিক হয়েছি। এর 2 কিলোমিটার সামনে আমরা আরেকটি ফতেপুরে আরেকটি রেল ওভার পাসের মালিক। আজকে নৌকার নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা সেবা আমাদের দোরগোড়ায় পৌঁছেছে। একদম গ্রামের তৃণমূলে পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আজকে আমরা বিদ্যুতের জন্য কোথাও হাহাকার নেই। আজকে ফেনী জেলা শতভাগ বিদ্যুতায়িত জেলা হিসেবে ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রত্যেকটি সেক্টরে এই আমরা এগিয়ে চলেছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলাকে অগ্রগতির এই অগ্রযাত্রাকে চলমান রাখতে আগামী 30 তারিখ ফেনী পৌরসভার নির্বাচনে তরুণ মেধাবী এবং মিষ্টভাষী সবার সাথে মিশুক একজন জনপ্রতিনিধি নির্বাচন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নজরুল ইসলাম স্বপন মিয়াজি ভাই। তাকে আমরা ফেনীবাসী সবাই ভোট দিয়ে আমাদের ফেনীর এই উন্নত এই এগিয়ে চলার এই মহোৎসব, উন্নতির এই মহোৎসবকে আমরা ধরে রাখব এবং আগামীতেও উন্নত সমৃদ্ধ ফেনী গড়ার লক্ষ্যে ফেনীবাসী এক সহযোগিতা করে যাব আমাদের ভোটের মাধ্যমে। আমরা বিশেষ করে তরুণ প্রজন্মকে আমরা বলতে চাই, এই তরুণ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার মাধ্যমে আমরা তারুণ্যের জয় জয় গান গাইব আগামী 30 তারিখ। আগামী 30 তারিখ আমরা কেন ভোট দেবো নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে? আপনারা নিশ্চয় জানেন ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন, যুবক বয়সে যুব রাজনীতি করেছেন আর আজকে আওয়ামী লীগের রাজনীতি করছেন। তিনি অত্যন্ত মিষ্টভাষী এবং তার ব্যবহারে ফেনীর এমন কোনো মানুষ নেই যে সন্তুষ্ট হইতে পারেন নাই, এমন কোনো মানুষ বলতে পারবে না যার সাথে যার কারোর সাথে তিনি রুট র ব্যবহার করেছেন এবং তার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হয়েছেন। অতএব এই হাস্যোজ্জ্বল কর্মবীর এই মানুষটিকে আগামী 30 তারিখ ভোটদানের মাধ্যমে ফেনী জেলার এই উন্নয়নকে, ফেনী পৌরসভার উন্নয়নকে অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।